এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে, সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে, সবচেয়ে গুনাহগার মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেন, মুছা, তুমি যদি খারাপ মানুষটাকে দেখতে চাও, তুমি যদি পাপিষ্ঠ মানুষটাকে দেখতে চাও, তাহলে তুমি অমুক এলাকার মধ্যে চলে যাও। তুমি রাস্তার পাশে দাঁড়াও, তোমার সামনে দিয়ে একটা মানুষ যাবে, ওই মানুষটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। প্রিয় ভাইরে আমার, মুসা আলাইহিস সালাম সেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, এমন সময় একটা লোক যাচ্ছে সেই পথ দিয়ে, খারাপ মানুষ, এই মানুষটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। কিন্তু ওই মানুষের সাথে ছোট্ট একটা বাচ্চা ছিল। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ, আমি তোমার কাছে আর একটা বিষয় জানতে চাই, তুমি বলো এই মুহূর্তে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নেককার মানুষকে, সবচেয়ে নিষ্পাপ মানুষকে, সবচেয়ে ভালো মানুষটাকে। প্রিয় ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসানে, তুমি যদি ভালো মানুষটাকে দেখতে চাও, তুমি যদি নেককার মানুষটাকে দেখতে চাও, তুমি যদি নিষ্পাপ মানুষটাকে দেখতে চাও, তাহলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই একই জায়গায় তুমি সন্ধ্যার সময় দাঁড়িয়ে থাকবা। তোমার সামনে দিয়ে একজন মানুষ যাবে, ওই মানুষটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিষ্পাপ, তার কোনো পাপ নেই, তুমি তাকে দেখে নিও। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম সন্ধ্যার সময় সেখানে দাঁড়িয়ে আছেন, এমন সময় তিনি দেখলেন সকালবেলা যে লোকটা সেই পথ দিয়ে গিয়েছিল, সেই একই লোক আবার সন্ধ্যার সময় ওই একই পথ দিয়ে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, ও আল্লাহ, আমি তো বুঝতে পারলাম না, সকালবেলা আমি তোমাকে প্রশ্ন করলাম যে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে দেখতে চাই, যে মানুষটা সকালবেলা গিয়েছিল, এরপরে আমি আবার তোমার কাছে জানতে চাইলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে নিষ্পাপ যে মানুষ, যে মানুষটার কোনো পাপ নেই, সে মানুষটাকে আমি দেখতে চাই। ও আল্লাহ, সকালবেলা যে লোক এই পথ দিয়ে গিয়েছিল, সেই একই লোক তো সেই পথ দিয়ে আবার ফিরে আসছে, আমি তো বুঝতে পারলাম না। প্রিয় ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসানে, সকালবেলা যে লোকটা গিয়েছিল, ওই লোকটা শয়তানের ধোকায় পড়ে, শয়তানের অসহায় পড়ে সে গুনাহ করেছিল, তার জীবনে অনেক পরিমাণ গুনাহ ছিল, সে ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সে ছিল খারাপ মানুষ, সে ছিল পাপিষ্ঠ মানুষ। কিন্তু ওই মানুষটার সাথে, আমার ওই বান্দার সাথে তার ছোট্ট একটা সন্তান ছিল। সে কিছুতে যাওয়ার পথে তার ছোট্ট সন্তানটা বড় একটা জঙ্গল দেখল। জঙ্গল দেখার পরে তার বাবাকে বলে, বাবা, এত বড় একটা জঙ্গল, ও বাবা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলো এই জঙ্গলের চেয়ে বড় কোনো কিছু আছে নাকি? প্রিয় ভাইরে আমার, তার বাবা বলতেছে, বাবা রে, এই যে পাহাড় দেখতেছো, জঙ্গলের চেয়ে পাহাড় অনেক বড়। তার সন্তান বলে, বাবা, তুমি বলো এই পাহাড়ের চেয়ে কোনো বড় কোনো কিছু আছে নাকি? তার বাবা বলে, বাবা, এই পাহাড়ের চেয়ে বড় হচ্ছে আসমান, আসমান জমিন, তুমি যা কিছু দেখছো এগুলো হচ্ছে পাহাড়ের চেয়ে বড়। তার কলিজার টুকরা সন্তান বলে, বাবা, তুমি বলো এই আসমান জমিনের চেয়ে, এদের চেয়ে বড় কোনো কিছু আছে নাকি? প্রিয় ভাইরে আমার, ওই লোকটা বলতেছে, বাবারে, এমন প্রশ্ন তুমি আমায় করেছো, তোমার দৃষ্টি দিয়ে আসমান জমিন তুমি যা কিছু দেখতেছো না কেন, তুমি যা কিছু দেখছো এগুলোর চেয়ে সবচেয়ে বড় হচ্ছে আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত, আমার আল্লাহ হচ্ছে এদের সবচেয়ে বড়। ও মুসা, আমার বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার বান্দা যখন আমার বরত্ব প্রকাশ করেছে, সে যখন বলেছে আমার রহমত নাকি অনেক বড়, আমার দয়া নাকি অনেক বড়, ও মুছা, বান্দার এই কথাটা আমার কাছে এতটা পছন্দনীয় হয়েছে, এতটা ভালো লেগেছে, যার কারণে বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি তাকে নিষ্পাপ করে দিয়েছি। তাহলে আমাদের জীবনে গুনাহ হতে পারে, যে গুনাহটা একবার হয়ে যাবে সেই গুনাহ দ্বিতীয়বার আর করা যাবে না। তাহলে সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল। সে যখন তার সন্তানকে বলল, বাবা, এই যে তুমি যা কিছু দেখছো, আসমান জমিন যা কিছু তুমি দেখছো, এদের সবচেয়ে হচ্ছে আমার আল্লাহর দয়া অনেক বড়, আমার আল্লাহ অনেক বড়, আল্লাহর কাছে এই কথাটা অনেক ভালো লেগেছে, যার কারণে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে মাসুম করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ইমানদারগণ, তোমরা তাওবা করো, তোমরা একনিষ্ঠা তাওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে মাসুম করে দিব। একটা মানুষ যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কতটা খুশি হন জানেন ভাই? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। একটা মানুষ মরুভূমি দিয়ে যাচ্ছে, মরুভূমির মধ্যে চতুর্দিকে শুধু মরুভূমি, শুধু বালু বালু, প্রচণ্ড রোদ। সে একটা উট নিয়ে যাচ্ছে, উটের মধ্যে কিছু খাবারও আছে। তো সে একটা সময় ক্লান্ত হয়ে পড়েছে, সেখানে একটা গাছ, সে গাছের নিচে একটু বসছেন। বসার পরে তার ঘুম চলে আসছে, উটের পিঠের মধ্যে তার খাবার আছে, পানি আছে, সব কিছু আছে। এখন ঘুম চলে আসছে, ঘুম থেকে ওঠার পর ঘুম যখন ভেঙে গেল,
তখন সে ঘুম থেকে উঠে দেখে তার উটটা উঠের জায়গায় আর নেই। তখন সে লোকটা ভাবতে চায়, আহারে চতুর্পাশে শুধু মরুভূমি, আমি তো বাঁচতেই পারবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে মানে হায়না জানোয়ার এসে আমাকে খেয়ে ফেলবে, আমি তো বাঁচতে পারবো না, আমি কীভাবে যাব। তো সে ভাবতেছে ঠিক আমি তো বাঁচতেই পারবো না, সে জীবনের মায়া ছেড়ে দিল। দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে আবার ঘুমিয়ে পড়লো, আমি তো বাঁচতেই পারবো না, সে আবার ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখে তার উটটা যে জায়গায় ছিল সেই আগের জায়গায় তার উটটা দাঁড়িয়ে আছে। তখন ওই বান্দাটা এত খুশি হয়েছে, খুশির কারণে সে বলল যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মালিক, আমি তোমার রব, খুশিতে বলে ফেলছে। কতটা খুশি হয়েছে সে। তো কোনো মানুষ সে গুনাহ করবে, গুনাহ করার পরে সে যখন আল্লাহর দিকে ফিরে আসবে, তাওবা করবে, আল্লাহ ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, যদি আমরা গুনাহ না করতাম তাহলে আল্লাহ পৃথিবীতে এমন একটা জাতি ক্রিয়েট করতেন যে জাতিটা গুনাহ করত, গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে তাওবা করত, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিতেন। এই জন্য ভাই আমাদের জীবনে গুনাহ হবে, কিন্তু যে গুনাহটা একবার হবে সেই গুনাহটা দ্বিতীয়বার আর করা যাবে না ভাই। আমাদের জীবন থেকে, আমাদের লাইফ থেকে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে ভাই, শেষ হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি না। এই জন্য আমরা এখন থেকে পাঁচ তক্ত নামাজ সময় মতো পড়বো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ তক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।